আপনারা যে যেখানে আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে প্রশ্নের উত্তরগুলো শুনবেন আর বই পুস্তক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষভাবে মাসিকালিতে সম্পত্রিকা প্রতি মাসে মাসিকালিতে সম্পত্রিকা নেওয়ার চেষ্টা করবেন। সালাতে সূরা ফাতেহা পাঠ করব কখন? একাই পড়লে পড়বেন আর ইমামের পিছনে পড়লে পিছে পিছে পড়ে যাবেন মনে মনে। গার্মেন্টস এই চাকরির জন্য মেয়ে বা মহিলাদের ছবি তোলা স্টুডিও মালিকের জন্য জায়েজ হবে কি? জি না, ওটা হিন্দু করবে, ওখান থেকে আপনি ছবিটা করে নেবেন। অসুবিধার কারণে জরায়ু কেটে ফেলা যাবে কি? ফেলতে পারে ডাক্তার যদি বলে। আসসালামু আলাইকুম। আমার মা আমাকে কারণে অকারণে বদদোয়া দেন, আমি এ নিয়ে খুব চিন্তিত, তাই আপনার গুরুত্বপূর্ণ মতামত চাচ্ছি। তুমি তোমার মাকে শ্রদ্ধা করে চলো, তোমার মা বদদোয়া করলেও বদদোয়া লাগবে না ইনশাআল্লাহ। শায়েখ, মসজিদের কিনারে আমার রুম, এখন আমার ফরজ গোসল করার জন্য মসজিদের ভিতর দিয়ে প্রবেশ করতে হয়, এতে কোনো সমস্যা নেই। আসাবে সুফা 400 জন মানুষ মসজিদের নবাবিতেই থাকত, তো থাকা অবস্থায় তো স্বপ্নদোষ হয়েছে কত। তারপরে একজন যুবতী মেয়েকে মসজিদের ভিতরে একটা সাইডে ছোট্ট ঘর করে দেওয়া হয়েছিল, সেখানে সে ঋতুবতী অবস্থায় থাকত। আল্লাহ নবী আয়েশাকে বললেন যে মসজিদের ভিতর থেকে যায় নামাজটা নিয়ে আসো। আয়েশা বলছেন আমি যে ঋতুবতী, তা আল্লাহ নবী বলছেন ঋতু কি তোমার হাতে লেগে আছে, যাও মসজিদে যাও, যায় নামাজ নিয়ে আসো। তাহলে আপনি অপবিত্র অবস্থায় মসজিদের ভিতরে হাঁটাহাঁটি করতে পারেন। হুজুর, আপনার কাছ থেকে ইসলামী আন্দোলনের কোনো আলোচনা শোনা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সিস্টেম কি? এই যে দাওয়াত, বহু মানুষ তো দাওয়াতের কথা শুনে মেনে চলছে। তুমি যদি বলো যে দাওয়াত নয় নির্বাচন, তাহলে তুমি এই দুইটা বক্তব্যকে সমতা করে দেখো। আমাদের আলোচনায় বেশি মানুষ মেনে চলে এটাই ঠিক। অসুবিধার কারণে হুজুর সালাম নেবেন। আমার প্রশ্ন, দিনের সবচেয়ে বড় ইবাদত কি আর সুন্নত সালাত কি আদায় করতেই হবে? সুন্নত সালাত আদায় করা ভালো, করতেই হবে এ কথা নয়। হুজুর সালাম নেবেন। আমার প্রশ্ন, আমি যদি ভিডিও গেম খেলে টাকা উপার্জন করতে পারি, ওই টাকা হারাম, ওই টাকা হারাম, ও টাকা দিয়ে কিছু করা যাবে না। আমার মা বাবার প্রথম সন্তান হওয়ার সময় তার আকিকা দেওয়ার সামর্থ্য ছিল না, 6 বছর পর সেই সন্তান মারা যায়, এখন আর আকিকা লাগবে না, 7 দিন পরে আকিকা নেই। আমার প্রশ্ন হলো ফরজ গোসল কিভাবে করব? আমাদের বক্তব্য আছে বাইতুল হাম জামে মসজিদ জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বিস্তারিত দেওয়া আছে। আর এই যে আইনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত বনাম প্রচলিত সালাত, যেটা আমি নতুন বের করেছি সালাতের ওপরে নামাজের ওপরে বই,
খুব সুন্দর করে লিখার আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি। ওখানে ফরজ গোসলের বিস্তারিত নিয়ম দেওয়া আছে, মসজিদে চেয়ারে বসে কি নামাজ পড়া যাবে, যাই, শরীরের গতিতেই পড়া ভালো, দাঁড়িয়ে না হয়, মাটির উপরে বসে না হয়, শুয়ে চেয়ারে যদি পড়তে হয় তাহলে একদিকে গিয়ে পড়িয়ে কবর স্থানের উন্নয়নের উদ্দেশ্যে আজ মাহফিল করা যাবে কি, করতে পারে, তবে জনগণের কাছে টাকা উঠিয়ে কবর স্থান করা ভালো। আমার প্রশ্ন হলো, আমি ওয়াজ মাহফিলে এসেছি, কিছুক্ষণ পর খবর পেলাম আমার মা মারা গেছেন, তখন আমার মা মারা গেছেন, তখন আমি কি করব, ওয়াজ শেষ হয়ে যাবে তখন যে মাটি দিব। হুজুর সালাম নেবেন, আমার প্রশ্ন হলো পাঁচ ওয়াক্ত সালাতের আজান কি মসজিদের ভিতরে দাঁড়িয়ে দেওয়া যাবে, সুন্নাত হলো বাহির থেকে দেওয়া, যদি সম্ভব না হয় তাহলে ভিতর থেকেই দেন। আমি পুলিশের চাকরি নিতে চাই, নেও ভালো হবে না। আসসালামু আলাইকুম, আবু হানিফা তিনি একজন কি ছিলেন, আবু হানিফা নামে ১৯ জন লোক পাওয়া যায়, তবে মোহাম্মদ আর ইউসুফের যিনি শিক্ষক তিনি মূলত আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি শরীয়তের উপরে খুব কঠোর ছিলেন। যারা মাঝহাব মানছে তারা আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালো করে হয়তো বা চিনেন না। শুনেছি দুটি বা তিনটি মেয়ে সন্তান থাকলে জান্নাত পাওয়া যাবে, জি বুখারি মুসলিমের হাদিস, দুটি বা তিনটি মেয়ে লালন পালন করলে জান্নাত হবে। অ্যাড দেখে টাকা ইনকাম করা জায়েজ কি, বৈধ অ্যাড যদি হয় তাহলে দিতে পারেন, যদি অ্যাডটা জায়েজ হয় তাহলে দিতে পারেন, নিতে পারেন, টাকা ইনকাম করতে পারেন। কোরআন মাজিদ পাঠ শেষে সাদাকাল্লাহুল আজিম বলা বিদাত, সুন্নাত নামাজ বাড়িতে পড়া কি উত্তম, জি, জান্নাতে শহীদ বাদে অন্য জান্নাতীদের কতগুলো স্ত্রী থাকবে, ৭০ জন থাকবে, তবে শহীদদের ৭০ জন উল্লেখ হয়েছে, যারা হাত নাভির নিচে বেঁধে নামাজ পড়ে তাদের পিছনে কি নামাজ হবে, হবে, তবে আসর আর ফজর পড়িয়েন না, কেন, তারা এই নির্ধারিত সময়ে সালাত আদায় করে না। আল্লাহ নবী বলেছেন যারা সময়কে মেরে দেয়, নষ্ট করে দেয়, ওই সময়ে তোমরা নিজেরা বাড়িতে পড়ে নাও। জালেম, জালেম নাকি, স্বপ্ন দোষ হলে নাভির নিচ পর্যন্ত ধৌত করলে কি হবে, জি না, গোসল করতে হবে, অসুখ বা বেশি ঠান্ডা মনে করলে তায়াম্মম করতে হবে। ইসলামী গজল গাওয়া জায়েজ আছে কি, আছে, মাজলুম ব্যক্তিকে, মাজলুম ব্যক্তিকে মানে কে মাজলুম, তো ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যেই ফার্স্ট হয়েছে তাকেও টাকা দিতে হবে, এ হলো মাজলুম। ওই যে আপনাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে
20 বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে। এ হলো মাজলুম। ঘটনা জজ জানে না কি ঘটেছে, উকিলও জানে না কি ঘটনা ঘটেছে। যে সাক্ষী দিচ্ছে ও বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যে যাকে মারতে দেখেছে ও সেদিন ঢাকাতেই ছিল না, ও ছিল রংপুরে, তবে বলছে নিজ চোখে দেখেছে। এর নামও মাজলুম। 10 লক্ষ টাকা দিয়ে জমি কিনলেন আর 12 লক্ষ টাকায় রেজিস্ট্রি করতে লাগলো। আপনি মাজলুম, অবাক দুনিয়া অবাক দেশ, যে জমির দাম যা প্রায় ওই প্রায় আপনার রেজিস্ট্রি খরচও তাই।